মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা থেকে কথা কথা ক্লিয়ার স্পষ্টভাবে বোঝা যায় না। স্পষ্ট কথা শুনতে না পারার পাশাপাশি গ্রাহক মহলে অভিযোগ আছে থ্রি জির পুরো সুফল না পাওয়ার, প্রান্তিক পর্যায়ের ভোগান্তিও চরমে। আমার সিমটা এখন 4G তে রূপান্তরিত হয়েছে, কিন্তু 4G ওরকম ভাবে আমি আলাদা ভাবে 4G-র স্পিডটা এখনো পাইনি। আপডেট হওয়ার পর থেকেই নেটওয়ার্ক প্রবলেমটা বেড়ে গেছে, কল ড্রপ হচ্ছে, যখন তখন কেটে যাচ্ছে, কথা বলতে গিয়ে আমি বলছি ওপার থেকে কেউ শুনছে না। দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাটি প্রায় 7 কোটি, অথচ মাত্র 10% মোবাইল ফোন সেট 4G ব্যবহারের উপযোগী। এরপরও মোবাইল ফোন ব্যবসায়ীরাও শোনাচ্ছেন বাজারে ক্রেতা শূন্যতার কথা। 4G-র ধরেন কিছু কিছু ব্র্যান্ড আছে, 4G আছে, তেমন একটা চাহিদাও নেই, 4G-র কথা বলেও না। এখন তো এই পর্যন্ত আমরা কোনো কাস্টমার আসে নাই, আমাদেরকে বলে নাই যে 4G মোবাইল আসছে নাকি মার্কেটে। তবে গোটা দেশকে 4G সেবার আওতায় আনার সময় সাপেক্ষ মানছেন মোবাইল অপারেটররাও, নতুন সিম রিপ্লেসমেন্টের জন্য গুনতে হবে ন্যূনতম 110 টাকা, তবে এই টাকা নেওয়া হচ্ছে সরকারের রাজস্ব হিসেবে বলছেন তারা। প্রত্যেকটা সিম রিপ্লেস করতে গেলে পরে সরকারকে 100 টাকা করে দিতে হয়। আমাদের আরো কিছু খরচা আছে, এই সিমটা কিনতে হয়, সেটার উপরে ট্যাক্স আছে, সেগুলো আমরা বহন করছি, কিন্তু সরকারের ট্যাক্সের টাকাটা আমরা শুধুমাত্র কালেক্ট করছি মাত্র। তবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে চেষ্টা চলছে বিনামূল্যে সিম রিপ্লেসমেন্টের সুযোগ সৃষ্টির। ট্যাক্স হলে পরে সেখানে আমরা কিছু করতে পারি না, এটা এনবিআর এর ব্যাপার, এটা আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনিও এটা চেষ্টা করছেন। 4G সুবিধা প্রান্তিক পর্যায়ে গ্রাহকরাও যেন পায় সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানান সংস্থাটির চেয়ারম্যান রাকিব হাসান, 71, ঢাকা।